আজ 8ই অক্টোবর অভিনেতা জসীমের মৃত্যুবার্ষিকী স্মরণে গল্প ও গানে সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র অভিনেতা জসীম স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রের অ্যাকশন কিং জসীম। বন্ধুরা, উপস্থাপনায় রয়েছি আমি ফারহানা চৌধুরী বুশরা এবং আমি শেখ নজরুল ইসলাম। বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় মানুষ সুপারস্টার জসীম, যিনি একই নামে খলনায়ক এবং নায়ক হিসেবে অভিনয় করে বিরল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ 8ই অক্টোবর বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং দর্শকদের জন্য এক বেদনার দিন। 1998 সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, আম জনতার জনপ্রিয় নায়ক, অ্যাকশন কিং জসীম। অভিনেতা জসীম শুধু বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়কের নাম নয়, বাংলা চলচ্চিত্রের সাফল্য এবং পরিবর্তনের একটি অধ্যায়ের নাম হচ্ছে জসীম। ১৯৫০ সালের 14ই আগস্ট ঢাকার কেরানীগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। জসীমের বাবা এ কে ফজলুর রহিম ছিলেন পুলিশ অফিসার, তার পুরো নাম এ কে জসীমউদ্দিন। ঢাকার আর্মানিটোলা স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন অভিনেতা জসীম। ছোটবেলা থেকে সপরিবারে সিনেমা হলে ছবি দেখার ফলে চলচ্চিত্রের প্রতি আগ্রহী হন জসীম। স্কুল জীবনেই পরিবারের অজান্তে পাড়া মহল্লায় বিভিন্ন কুস্তি প্রতিযোগিতায় জয়ী হয়ে পরিবারকে চমকে দিয়েছিলেন। জসীম কুস্তিগীর সেটা পরিবারের কেউই জানত না। কলেজ জীবনেই জাতীয় ক্রীড়া ফাউন্ডেশন থেকে জুডো শিখেন, যা তার প্রথম অভিনীত চলচ্চিত্র এবং বাংলাদেশের সর্বপ্রথম অ্যাকশন দৃশ্যে যুক্ত হওয়া চলচ্চিত্র জহিরুল হকের রংবাজ ছবিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছিল। ১৯৭৩ সালে জসীম গিয়েছিলেন রংবাজ ছবির শুটিং দেখতে। সেখানে তৎকালীন সময়ের জনপ্রিয় নায়ক নায়করাজ রাজ্জাকের ধাক্কায় ছবির একজন অভিনেতা বারবার পড়ে যাচ্ছিল। এটি দেখে তিনি পাশ থেকে মন্তব্য করেছিলেন, হচ্ছে না, হচ্ছে না, এভাবে কেউ ধাক্কা খেয়ে কয়েক হাত দূরে পড়ে যায় না। জসীমের মন্তব্য শুনে পরিচালক জহিরুল হক বলেছিলেন, এই ছেলে বারবার তুমি এমন মন্তব্য করছো কেন? তুমি কি জানো কিভাবে পড়বে? যদি জানো তাহলে দেখিয়ে দাও তো। তখনই তরুণ জসীম ঝটপট জুডোর কৌশল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে মারলে কিভাবে মাটিতে পড়তে হয় তা। ব্যাস পরিচালক জহিরুল হকের মন জয় করে ছবিতে কয়েকটা দৃশ্যে অভিনয় করে ফেললেন অভিনেতা জসীম। পরিচালক জহিরুল হক টেকনিক্যাল সুবিধা এবং পেশাদার অ্যাকশন গ্রুপ ছাড়াই গুটি কয়েক ঢিসুম ঢিসুম দিয়ে দর্শকদের অ্যাকশন ধারার সাথে মোটামুটিভাবে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে বাংলা অ্যাকশন ছবির উত্তরণে মূল কাজটি করেন বাংলা চলচ্চিত্রে আসা নতুন সেই তরুণ জসীম। জসীম তার সাথে জুডো শেখা বন্ধু বান্ধব যেমন মীর এনামুল করিম আমান, মাহবুব খান গুই ও রুহুল আমিন বাবুল তাদের নিয়ে পেশাদার ফাইটিং গ্রুপ তৈরি করেন, যার নাম জ্যাম্প ফাইটিং গ্রুপ, যা ছিল সবার নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি এবং পরবর্তীতে সুচরিতার এস যুক্ত করে হয় জ্যাম্পস গ্রুপ। এরপর বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে জসীমকে দর্শক দেখতে পায় গুণাগার, মিন্টু আমার নাম, দস্যু বন্ধুর, বাহাদুর সহ অনেক ছবিতে। তবে দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন ছবি দিয়ে আলোড়ন তোলেন আলাদাভাবে। এরপর খলনায়ক জসীমের দোস্ত দুশ্মন ছবিতে সেই ডাকাত চরিত্রের অভিনয় দেখে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান ভূয়সী প্রশংসা করেন। শুরু হয় বাংলা চলচ্চিত্রে একজন ভয়ঙ্কর খলনায়ক জসীমের পথ চলা। ওরা দুই আর তোরা তিন আবার ফিরে এলো খালি হাত, কে মনে করে এলি? সারে ও ছেমরে, যদি তোর রাজার জীবন চাস তাহলে আমাদেরকে দেখা দু চারটে নাচ। তোরা যন্ত্রণা নেই
ভিলেন জসিম দর্শকদের চমকে দিতে থাকেন একে একে বারুদ, আসামি হাজির, ওস্তাদ শাগরেদ, জনি, বাঁধনহারা, রাজদুলারি, কুরবানি, পরিবার, ওমর আকবর, কালিয়া সব বাম্পার হিট সব ছবিগুলো দিয়ে। এভাবেই 70 এবং 80 দশকে দুর্ধর্ষ ভিলেন জসিম বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতেন। দুর্ধর্ষ ভিলেন জসিমের এমন রূপ দেখে সিনেমা হলগুলোতে দর্শকদের তুমুল করতালিতে মুখরিত হয়ে উঠত। স্বীকার করি, কিন্তু তুমি জানো না আমি কত বড় শক্তিশালী। তবে খলনায়কের পাশাপাশি এরই মধ্যে জসিম সোহাগ মিলন ছবিতে খলনায়ক না হয়ে দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। এরপর 80 দশকের শুরুর দিকে পরিচালক দেলোয়ার জাহান চন্টুর পরামর্শে সুভাষ দত্তের সবুজ সাথী ছবির মাধ্যমে নায়ক চরিত্রে পর্দায় হাজির হন, যেখানে দর্শক জসিমকে একটি বারও কোনো অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে বা কারোর সাথে মারামারি করতে দেখেননি। মজার ব্যাপার হলো, সবুজ সাথী মুক্তি পাওয়ার পর অভিনেতা জসিম দুই দিন ঘর থেকে বের হননি। আশঙ্কায় ছিলেন দর্শক তাকে নতুন রূপে গ্রহণ করবে কি করবে না এই চিন্তায়। কিন্তু প্রথম দুই দিনের মন্দাভাব কাটিয়ে হুট করে সারা বাংলাদেশে সবুজ সাথী ছবিটি সুপারহিট হয়ে যায়। আমার দোয়া সঙ্গে রবে, সুখী তোদের জীবন হবে। না ভাইয়া না, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দা ও আমার ভাইয়া রে। এরপর সারা বাংলাদেশের সিনেমা পাগল দর্শক নতুন রূপে জসিমকে গ্রহণ করে নেয়। জসিমের বাসায় প্রযোজকদের ভিড় লেগে যায় নতুন ছবিতে নতুন জসিমকে দেখানোর জন্য। খলনায়ক থেকে নায়ক চরিত্রে এসেও জসিম কিন্তু ব্যাপক সাফল্য লাভ করেন। জসিম বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত খলনায়ক থেকে দুর্দান্ত নায়ক হওয়ার রেকর্ড আর একটিও পাওয়া যাবে না। অভিনেতা জসিমের গল্প রূপকথার গল্পের মতোই। জসিমের ছবি মানেই আম জনতার সুখ দুঃখ ও জীবন সংগ্রামের গল্প। নায়ক হিসেবে জসিমের জনপ্রিয় ছবিগুলো হলো মোহাম্মদ আলী, রকি, হিরো, অশান্তি, বৌমা, স্বামীর আদেশ, টাকা পয়সা, অভিযান, পরিবার, সারেন্ডার, ভাই আমার ভাই, ভাইজান, গর্জন, বিজয়, লালু মাস্তান, অবদান, ন্যায় অন্যায়, লোভ লালসা, আদিল, কাজের বেটি রহিমা, উচিত শিক্ষা, লক্ষ্মীর সংসার, মাস্তান রাজা, কালিয়া, ওমর আকবর, দাগি সন্তান, সম্পর্ক, শান্তি অশান্তি, বিস্ফোরণ, গরিবের প্রেম, শত্রুতা, নিষ্ঠুর, পাষাণ, হিংসা, ভাইয়ের আদর, হাতকড়া, ডাকাত, বাংলার নায়ক, রাজাবাবু, রাজাগুন্ডা, ঘাত প্রতিঘাত, স্বামী কেন আসামি, টাইগার সহ অসংখ্য ছবি, যা তাঁকে এনে দেয় অ্যাকশন কিং খেতাব। অভিনেতা জসিম যেমন ধুমধাম অ্যাকশন, গরিব দুঃখী মানুষের সাহসী নায়ক, ঠিক তেমনি ছিলেন খুব অসহায় নায়ক, যিনি স্যারেন্ডার, ভাইয়ের আদর, অবদান, লক্ষ্মীর সংসার সহ অসংখ্য পারিবারিক রোমান্টিক ছবিতে প্রমাণ করেছিলেন। যে শাবানার সাথে নায়ক জসিম সুপারহিট হয়েছিলেন, সেই শাবানার পাশেই ভাইয়ের চরিত্রে জসিম সুপারহিট হলেন। যেমন শাবানার প্রেমিক হিসেবে, স্বামী হিসেবে জসিম যেমন দারুণ ছিলেন, ঠিক তেমনি শাবানার বড় ভাই কিংবা ছোট ভাইয়ের চরিত্রেও জসিম ছিলেন দুর্দান্ত। কাজের বেটি রহিমা ছবির একটি গানেও জসিম কণ্ঠ দিয়ে নিজের প্রতিভার আরেকটি স্বাক্ষর রেখে গিয়েছিলেন। তাছাড়া সাবিনা ইয়াসমিনের সঙ্গে জসিম আরেকটি ছবিতে চমৎকার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন।
জসীমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল বলে খ্যাত নায়িকা সুচরিতা। ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। জসীম সুচরিতা একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন, তেমনি একটি সুপারহিট ছবির নাম শাহি দরবার। সুচরিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা জসীম বিয়ে করেন নায়িকা নাসরিনকে। তারাও দুজনে একসঙ্গে জুটি করে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে, যেমন পরিবার, লোভ লালসা সহ আরও বেশ কিছু ছবি। বড় পর্দার সেই দুর্ধর্ষ ভিলেন জসীম ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই পরোপকারী ও সাদাসিধে মানুষ। জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও কখনো অহংকারী মনোভাব পোষণ করতেন না তিনি। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়, পাখির তুই কবে আমার আপন হবি কিছুই জানি না, পাখির তুই দূরে থাকলে কিছুই আমার ভালো। অভিনেতা জসীম নিজের মেধা, অভিনয়, শ্রম, আন্তরিকতা এবং সততা দিয়ে যেমন প্রযোজক, পরিচালক, শিল্পী, দর্শক সহ মানুষের মন জয় করে কিং হয়ে নীরবে আজও বেঁচে আছেন এবং থাকবেন অনাদিকাল। তারপরও বড় পর্দার এক সময়ের প্রতাপশালী দুর্ধর্ষ ভিলেন জসীমের নায়ক হিসেবে রূপ পরিবর্তন নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে সমালোচনার কমতি ছিল না। সমালোচকদের মন্তব্য, ভিলেন হিসেবে জসীমের 100% ফিটনেস থাকলেও নায়ক হিসেবে তার ফিটনেস একেবারেই ছিল না। 70-80 দশকের রাজকীয় পোশাকি অ্যাকশন ছায়াছবিগুলোতে নায়ক ওয়াসিমের সঙ্গে তুলনামূলক বিচারে তিনি ছিলেন একেবারেই বেমানান। তেমনি অ্যাকশন কুংফু ছবিতে নায়ক সোহেল রানার কাছেও তিনি ছিলেন ম্লান। তাছাড়া সামাজিক ঘরানার ছায়াছবিগুলোতে নায়ক আলমগীর কিংবা নায়ক রাজ রাজ্জাকের পাশাপাশি তিনি ছিলেন নিষ্প্রভ। এসব সত্ত্বেও এক শ্রেণীর দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন জসীম। সেসব দর্শকরা এখনো জসীমকে ভুলতে পারেনি। অভিনেতা জসীম বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে চিরদিন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে চলবেন। চলচ্চিত্রের সহকর্মীরা ভালোবেসে অ্যাকশন কিং হিরো জসীমের নামে FDC-তে একটি শুটিং ফ্লোরের নাম দিয়েছেন জসীম ফ্লোর। সার্বিক দিক পর্যালোচনা করলে দেখা যায় যে বড় পর্দার দুর্ধর্ষ ভিলেন জসীম নায়ক জসীমের চেয়ে অত্যধিক জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন। শাবানার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু রোমান্টিক ছায়াছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু 90 দশকের শুরুতে নায়ক আলমগীরের সঙ্গে শাবানা জুটিকে আপামর দর্শক গ্রহণ করতে থাকে বেশি। এ নিয়ে স্বয়ং জসীমেরও আক্ষেপের সীমা ছিল না। সবাই তো ভালোবাসা চায়, কেউ বাহারায় তাতে প্রেমিকের কি।
এরপর ধীরে ধীরে কমতে থাকে অভিনেতা জসীমের ছায়াছবির সংখ্যা। নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের আকাশে পরিবর্তনের হাওয়া যখন বইছিল, তখন ছিল নতুনদের জয় জয়কার। বাংলা চলচ্চিত্রের একসময় দুর্দান্ত প্রতাপশালী দুর্ধর্ষ ভিলেন অ্যাকশন কিং জসীম যেন চলচ্চিত্র থেকে ছিটকে পড়লেন। অবশেষে ১৯৯৮ সালের ৮ই অক্টোবর সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। মৃত্যুকালে প্রখ্যাত অভিনেতা জসীম রেখে যান তার স্ত্রী নাসরিন এবং তিন ছেলে রাতুল, রাহুল এবং সামিকে। তিন পুত্রের কেউ কিন্তু চলচ্চিত্রে অভিনয় না আসলেও সঙ্গীতের ভুবনের সাথে রয়েছে তাদের সখ্যতা। আজ ৮ই অক্টোবর অভিনেতা জসীমের মৃত্যুবার্ষিকী স্মরণে গল্প ও গানের শেষ হয়ে গেল অনুষ্ঠানের সময়সীমা। যেতে যেতে অ্যাকশন কিং হিরো জসীমকে নিয়ে প্রতীক হাসানের গাওয়া এই গানটি শুনিয়ে বিদায় নিচ্ছি। আমি ফারহানা চৌধুরী বুশরা এবং আমি শেখ নজরুল ইসলাম। সবার প্রিয় অ্যাকশন হিরো জসীম ভাই, কোটি বাঙালি আজ তোমায় ভুলে নাই। কত মধুর অভিনয় করে করেছ মন জয়, তোমার স্মৃতি কখনো কি হতে পারে বলো ক্ষয়, হতে পারে বলো ক্ষয়। সবার প্রিয় অ্যাকশন হিরো জসীম ভাই, কোটি বাঙালি আজ তোমায় বলে নাই। কত মধুর অভিনয় করে করেছ মন জয়, তোমার স্মৃতি কখনো কি হতে পারে বলো ক্ষয়, হতে পারে বলো ক্ষয়। করে তোমার কথা যাই রে ওগো ভুলে, কত ভক্তের মন কাঁদিয়ে অকালেই গেলে চলে। কেমন করে তোমার কথা যাই রে ওগো ভুলে, কত ভক্তের মন কাঁদিয়ে অকালেই গেলে চলে। জনম জনম মহান কর্ম রবে বিশ্বময়, তোমার স্মৃতি কখনো কি হতে পারে বলো ক্ষয়, হতে পারে বলো ক্ষয়। সবার প্রিয় অ্যাকশন হিরো জসীম ভাই, কোটি বাঙালি আজ তোমায় ভোলে নাই। কত মধুর অভিনয় করে করেছ মন জয়, তোমার স্মৃতি কখনো কি হতে পারে বলো ক্ষয়, হতে পারে বলো ক্ষয়।